নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের গুজরাট ভ্রমণ সিরিজের প্রথম পর্বে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের হাওড়া থেকে আহমেদাবাদ যাওয়ার সম্পূর্ণ জার্নির ডিটেলস। আমরা গেছিলাম হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা ছাড়ে হাওড়ার থেকে রাত 11:10 সময়। ট্রেনটি আহমেদাবাদে গিয়ে পৌঁছায় তৃতীয় দিন দুপুর 12:00 সময়। এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের এই 37 ঘন্টা লম্বা জার্নি কেমন ছিল, সেখানে খাবারের এক্সপিরিয়েন্স কেমন হলো, এছাড়া অন্যান্য খুঁটিনাটি তথ্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হাওড়া স্টেশনে পৌঁছে দেখলাম আমাদের ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের B1 কোচের দিকে এগিয়ে যেতে নজর পড়লো জেনারেলে কিন্তু প্রচুর লাইন পড়েছিল। তো ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের লাগেজ সহকারে এবং পৌঁছে গেলাম B1 কোচের সামনে। ফাইনালি আমরা গেটের সামনে চলে আসছি। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন, আর আমাদের পেছনে রয়েছে আমাদের হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটা কিন্তু ছাড়বে রাত 11:10, তো সেই অপেক্ষায় এখন করছি। সিটে গিয়ে সমস্ত লাগেজ রেখে দিয়েছি, আর বাইরে এসে ট্রেনটা একবার ঘুরে দেখলাম। তো এখন অবধি তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ট্রেন, তো দেখা যাক পুরো জার্নিটা কেমন হয়। পুরো জার্নিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, সুতরাং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের ট্রেন একদম রাইট টাইমে হাওড়া থেকে ছেড়ে দিয়েছিল। আপনারা আহমেদাবাদ যাওয়ার জন্য এই হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়াও গার্বা এক্সপ্রেসে যেতে পারেন, যার নাম্বার হলো 12938, কিন্তু এটি শুধুমাত্র সপ্তাহে সোমবার করেই চলে। ট্রেনটি রাত 11:00 ছাড়ে এবং পৌঁছায় আহমেদাবাদ তৃতীয় দিন সকাল 9:05। ভাড়াও কিন্তু মোটামুটি একই। স্লিপারের ভাড়া হলো প্রায় 825 টাকা এবং থার্ড এসির ভাড়া হলো 2150 টাকা। অন্যদিকে আমাদের হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপারের ভাড়া হলো 805 টাকা এবং থার্ড এসির ভাড়া হলো 2095 টাকা। দেখতে দেখতে সেই দিন রাতটা কাটিয়ে আমরা পরের দিন সকালবেলা পৌঁছেছিলাম 36 গড়ে রায়পুর স্টেশনে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন 2 থেকে 5 মিনিট মতো দাঁড়িয়েছিল। 36 গড়ের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম ছোটো ছোটো টিলা এবং মালভূমি, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারাও আমাদের সাথে এই ট্রেন জার্নিটা এনজয় করতে থাকুন।
কালকে রাতে হাওড়ায় 11:10 ছেড়ে আসার পর আমরা কিন্তু 719 কিলোমিটার দূর বিলাসপুরে চলে এসেছি। আমাদের 13 ঘন্টার জার্নি এখন এখানে কমপ্লিট হলো। এখানে কিন্তু ট্রেনটা 15 মিনিটে হল্ট দেয়, তো আমরা একবার ট্রেন থেকে নেমে একবার স্টেশনটা ঘুরে দেখলাম। তো এরপর ট্রেনে কিন্তু রয়েছে প্যান্ট্রি কার, সেখান থেকে আমরা আমাদের লাঞ্চটা নিয়ে নেব এবং সেই রিভিউটাও কিন্তু থাকবে যে এখানে প্যান্ট্রি কারে খাবার কিরকম। তো সম্পূর্ণটা দেখতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকবেন। এখন আমরা রয়েছি বিলাসপুর স্টেশন, তো চলুন এবার ট্রেনের খাবারটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের স্টেশনের বাইরে অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছে। এছাড়া আপনার যে রেল রেস্টুরেন্ট অ্যাপ আছে সেখান থেকেও কিন্তু খাবার অর্ডার করে নিতে পারেন, তারাও কিন্তু স্টেশনে এসে আপনাদের খাবার ডেলিভার করে দেবে। তো আমরা সবকটা খাবারই একবার করে নিয়ে, কারণ 36 ঘন্টার জার্নি বুঝতেই পারছেন, তো 36 ঘন্টার জার্নিতে আমরা সব ধরনের খাবারই ট্রাই করে দেখবো এবং সব রিভিউটাই আপনাদের দিয়ে দেবো। তো এখন আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন 15 মিনিট দাঁড়াবে বলেছে অলরেডি, ট্রেন কিন্তু আধা ঘন্টা লেট চলছে। এখানে 11:40 ঢোকার কথা ছিল, এখন কিন্তু 12:16 বাজে। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এলাম প্যান্ট্রি কারের সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে এখন সমস্ত লাইভ কুকিং হচ্ছে, তো আপনারা কিন্তু এখানে প্যান্ট্রি কারের মাধ্যমে ফ্রেশ খাবার পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। টেস্টটা তো পরে আপনাদের জানাবোই কিরকম রয়েছে। এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, প্রায় 12:00 নাগাদ প্যান্ট্রি কার্টে খাবারগুলো দিয়ে গেছিলো। তো আমরা একটা এগ মিল অর্ডার করেছি, তো দেখা যাক সেখানে কী কী দিয়েছে। একটা তো এক্সট্রা রাইস রয়েছে, তো এক্সট্রা রাইসটা সাইড করে রেখে দিই। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিল, তো দেখা যাক। মিলটা খুললাম, তো এর ভেতরেও রয়েছে রাইস, একটা চামচ দিয়েছে খাওয়ার জন্য যেটা ভালো, 2 পিস ডিম রয়েছে সাথে ডিমের কারি আর একটা তরকারি, যার মধ্যে তো আমি খালি আলুই দেখতে পাচ্ছি, আরও কিছু সবজিও রয়েছে হয়তো। তো একটা সবজি, ডিমের কারি আর ভাত। এই মিলটার দাম ওরা বলছে 140 টাকা, বাট IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর দাম রয়েছে 90 টাকা। তো সেই ব্যাপারটা আমরা পরে দেখছি, বিল চাওয়া হবে তারপরে ওরা কী বলে। তো প্রথমে আলু তরকারি আর রাইস একটু নিয়ে ট্রাই করে দেখি।
তরকারিটা একদম নর্মাল, যেরকম আলুর তরকারি হয়, একটু টক টক। এবার একটু ডিমের কারি নিয়ে নিচ্ছি, ডিমের কারির সাথে রাইস। ডিমের কারিতে মানে আলু তরকারিতে ডিমের কারিটা ভালো খেতে, বাট ডিমের কারিতে কিন্তু নুন একটু কম লাগছে। ডিমটা একটু খেয়ে দেখি, ডিমটা ফ্রেশ রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তরকারিতে আর একটু নুন হলে ভালো হতো, মোটামুটি খুব একটা ভালো বলবো না। ডোঙ্গারগড় স্টেশন ঢোকার মুখে নজরে পড়ল একটি বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু দাঁড়িয়ে আছে উল্টো দিকের প্ল্যাটফর্মে। আমরা এখন পৌঁছে গেছি নাগপুর স্টেশন, তো সুতরাং আমরা কিন্তু কভার করে ফেলেছি 1131 কিলোমিটারের জার্নি, আর আমাদের মোটামুটি সময় লাগলো 22 ঘন্টা, সেখানে কিন্তু ট্রেন আড়াই ঘন্টা মতো লেট। তো জানি না কালকে কখন পৌঁছাবো, সেই আপডেটটা আপনাদের দিতেই থাকবো। তো নাগপুর স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়াবে 5 মিনিট, এই সময় আমরা আমাদের ডিনারটা নিয়ে নিচ্ছি। তো ডিনারের লোকের জন্য অপেক্ষা করছি, এখন ডিনারটা নিয়ে সেই রিভিউটা জানাবো। ডিনারটা কিন্তু আমরা জোম্যাটো অ্যাপ থেকে অর্ডার করেছিলাম, তো সেই পদ্ধতিটাও যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানান, আমি কিন্তু আপনাদের বলে দেবো কী করে ট্রেনে জোম্যাটোতে খাবার অর্ডার করবেন। ট্রেনের ভেতর এসি হলো, বাইরে কিন্তু খুবই গরম। তো নাগপুর স্টেশনে নেমে দেখলাম একটা আমুলের দোকান আছে, তো সেখান থেকে ঠান্ডা ঠান্ডা আমুল কুল নিয়ে নিলাম। তো এটা তো খেতে আমার খুব ভালো লাগে, এখানে পেলাম দেখে কিনে নিলাম, 30 টাকা দাম নিল। তো ডিনারে কিন্তু একটা বেশ ভালো হয়ে গেল, ট্রেনের এখনো সিগন্যাল হয়নি, তাই স্টেশনটা একটু ঘুরে দেখছি। আমরা নিয়ে নিয়েছি আমাদের জোম্যাটোর ডেলিভারি, তো এটা এখন আনবক্সিং করবো এবং খেয়ে দেখে আপনাদের টেস্ট জানাবো। চলুন, ট্রেন কিন্তু একটুর মধ্যে ছেড়ে দেবে, তো বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না। Okay.
নাগপুর স্টেশনে জোম্যাটোর মাধ্যমে আমরা অর্ডার করে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানির সাথে ছিল একটা সালাড আর স্যালাড। তো বিরিয়ানিটা ট্রাই করে দেখলাম, রেলের খাবারের থেকে কিন্তু এই বিরিয়ানিটা ফার বেটার খেতে। আপনারা যদি IRCTC প্যান্ট্রিকারের খাবার পছন্দ না করেন, তাহলে কিন্তু জোম্যাটো থেকে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে নিতে পারেন, এবং তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিন্তু ট্রেনের খাবারের থেকে যথেষ্ট ভালোই হবে। এখানে রাইসগুলো বেশ ফ্লাফি ছিল এবং টেস্টটাও কিন্তু ভালোই ছিল খেতে। ফাইনালি আমরা চলে এসেছি গুজরাটের একটি অন্যতম স্টেশন সুরাটে। এখানে আসতে কিন্তু আমাদের প্রায় 9:54 বাজে এখন, মানে ট্রেন কিন্তু এখনও প্রায় 2 ঘন্টা লেট চলছে। তো সুরাটে ট্রেন 5 মিনিট দাঁড়াবে আর এর 4 ঘন্টা পরে কিন্তু আমরা চলে যাব আহমেদাবাদে। তো সুরাটে একটু নেমে দেখলাম এখানে স্টেশনটা, প্রচুর লোক কিন্তু সুরাটেই নেমে গেল। অন্যতম জনপ্রিয় স্টেশন অবশ্যই, এখানে টেক্সটাইল সব ইন্ডাস্ট্রি রয়েছে। তো পরবর্তী জার্নি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ করবেন। এখন আর বেশি জার্নি তো বাকি নেই, আহমেদাবাদ যেতে আর মোটে 5 থেকে 6টা স্টেশন পড়বে। তো চলুন দেখা যাক পরের জার্নিটা কেমন হয়। পাঁচ মিনিট দাঁড়াবে এবং ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। আহমেদাবাদ স্টেশন ঢোকার আগে চোখে পড়লো একটি নতুন ধরনের ট্রেনের ওয়াগন। এইগুলোতে কিন্তু 4 চাকা গাড়ি ডেলিভারি হয়, সেই জন্য বিশেষ রকমভাবে এই ট্রেনের ওয়াগনগুলো বানানো হয়। আমাদের সময় লাগলো প্রায় 39 ঘন্টা, ট্রেন ছিল 2 ঘন্টা লেট।
দুপুর দুটোর সময় আহমেদাবাদ স্টেশনে নামার পর আমরা গেছিলাম লাঞ্চ করতে এবং সেখানে হোটেলে চেক ইন করে আমরা বিকেলবেলায় গেছিলাম অটল ব্রিজ দেখতে। সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে পরবর্তী ভিডিও যখন আমরা পোস্ট করব তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। তো চলুন, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।